আনোয়ারাত ফুলিসুত্তুল আসামি ছিনতাইয়ের ঘটনা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের প্রধান আসামি করে 46 জনের নাম উল্লেখ করিয়ে এককান মামলা দায়ের করেছে পুলিশে। জুন 9 তারিখ রবিবার আনোয়ারা থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বাদিয়ারে এই মামলা গুজছে। মামলার জাহাজ সূত্রে জানা গিয়ে কর্ণফুলি থানার এককান মামলার প্রধান আসামি মোজাম্মেল হকের আটক করলে অভিযান পরিচালনা করছে পুলিশে। অভিযান টানেল সংযুক্ত সড়কের মুরুর এককান রেস্টুরেন্টের সামনত্তন মোজাম্মেলের আটক করে হাত করা ফরেতু শৈলী তে বাধা দেয়। এই সময় পুলিশ তাল্লে দস্তাদস্তি হয়। এক পর্যায়ে স্থানীয় মানুষজন লাঠি টালের ফুলিরুত আক্রমণ করে আসামিরই লয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন সদস্য আহত হই। এছাড়া পুলিশের এককান গাড়ি ভাঙচুর করছে বলেও অভিযোগ উল্লেখ করা হয়। লাস্ট লোজে না হারা কথা মানুষজন দেখাচ্ছি মানুষজন বর্তমান করে মানুষজন হারি হারি টারি লোরে তারপর ইকে বলা ফিরি বেশি বুঝিনি খুব করি আগে না কেউ বুঝিনি বার আগে হঠাৎ লোরে ইয়ন মোজাম্মেল হারে আসিল ওরে বেশ কিছু সিভিল পুলিশ আসিল খুব করে তুমি তিন তিন দিন সেই মানুষের খুব সারি মিকেতন হুগুরি এরে যা ভাই তাহলে কেউ আছেন কিছু বুঝিনি বার আগেই আজ বনর বজন বাড়ির সিসি ক্যামেরা সাইকেল তো যাই রে আর ম্যানেজার তো সিসি ক্যামেরা পাসওয়ার্ড চাই ওটা আসলে সভাপতি দুই গ্রুপের বেশ কয়েক ডজন নেতা কর্মী এবং এক পুলিশ সদস্য আহত হই। আর এই ঘটনা কর্ণফুলি থানা ওয়াশিকা গ্রুপের 26 জনের নাম উল্লেখ করে 120 জনের অজ্ঞাত নাম রাখিয়ে এককান মামলা করা হয়। এই মামলার আসামিলারা গ্রেফতার করিবার লাই শনিবার মধ্যরাতে অভিযান পরিচালনা করছিল পুলিশে। আর এ সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইন্দি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং তার নেতা কর্মীরা মিথ্যা মামলা হয়রানির প্রতিবাদ জানিয়ে কাজী মোজাম্মেল হকের অনুসারী নেতা কর্মী হলেন। তবে ওয়াশিকা সমর্থিত আওয়ামী লীগের নেতা কর্মী হলে দাবি গুজি তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ইয়ান জাস্ট একখান মিথ্যা মামলা জিয়ান তারারে হয়রানি করিবার লাই গড়া হই। মোজাম্মেল হকর নেতা কর্মী হল এই মামলায় ডরাইতো নয় তারা মোজাম্মেল হকর লয় তাইব বলে জানাই। সিপ্লাস চট্টগ্রাম।